here. Pagoler pagolami dekhbe ebar. Rango. That's right, and that's right, dear listeners. Well, এই মুহূর্তে আপনি শুনছেন রেডিও নেক্সট 3.2 FM, Man with the Show. Gear up. Alright, okay. আচ্ছা, তিলক লিখেছেন ভাইয়া, কি এটা হচ্ছে? আচ্ছা, foreign laundry. আচ্ছা, এটা হচ্ছে foreign laundry. আচ্ছা, ওনাকে একটা কল করুন. ঠিক আছে, ওনার নাম হচ্ছে আবু লন্ড্রি. আচ্ছা, লন্ড্রি নাম্বার ফরেন লন্ড্রি. আচ্ছা ঠিক আছে, অলরাইট, মনে হচ্ছে চলা হবে. দেখা যাক. আল্লাহ হচ্ছে পন্ডা গাইটু না ভাই. ওয়ালাইকুম আসসালাম, এটা কি ফরেন লন্ড্রি? জি, ফরেন লন্ড্রি. আপনি কি ফরেনার? আপনি ফরেনার নাকি বাঙালি? বাঙালি. ও বাঙালি, যাই হোক, ফরেন লন্ড্রি. আচ্ছা ভাই, হ্যালো, আমি কাসেম. কে? কাসেম. কোন কাসেম? আরে ওই আপনার লন্ড্রির পিসের যে ফ্ল্যাটটা. হ্যাঁ, ওই ফ্ল্যাটের পাশে যে দোকানটা আছে না, মুদির দোকান? জি জি জি, আছে. ওই মুদির দোকানের বাম পাশে যে বিল্ডিংটা আছে না? অনেক বিল্ডিং তো আছে ভাই, এখন কোনটার কথা আপনি বলছেন? আরে লাল রঙের বিল্ডিং, লাল রঙের. কাসেম, তিনতলার. ওই যে তোমার আরনের জামা কাপড় দিয়ে গেলাম. কাপড় দিয়ে গেলেন? আপনাকে তো রিসিপ্ট দিয়েছি, রিসিপ্ট নাম্বারটা বলেন. দাদা, জামা কাপড় দিতে ঠিক আছে, কিন্তু আমার প্যান্ট খুঁজে পাইতেছি না. আপনার প্যান্ট খুঁজে পাচ্ছেন না মানে? আপনার জামা কাপড় দিয়ে গেছেন, আপনি কি নিয়ে গেছেন? যদি নিয়ে যাইতেন তাহলে বাসায় গিয়ে বলতে পারতেন. নিচি তো, আরে জামা কাপড় নিচি আজকে সকালে, নিয়ে আন, প্যান্ট খুঁজে পাই না. দোকানে রিসিপ্টটা নিয়ে দোকানে আসেন ভাই. আপনার নাম কি আবু? জি আবু. আবু নাকি আব্বু? আবু আবু আব্বু হবো কেন, এখনো তো আব্বু হয় নাই. আচ্ছা আবু ভাই বলেন, এই আমার বউ একটা পেটিকোট দিছিলাম, ওইটারে আয়রন কইরা এমন বাস্তার জামা বানাই দিয়েছেন ভাই. কি সব উল্টা পাল্টা কথা বলতেছেন ভাই, আমার দোকানের সামনে কাস্টমার ভাই, আপনি দোকানে আসেন মানে এসে কথাবার্তা বলতে আইছিলেন? লাল রঙের প্যান্ট আয়রন করে কালো বানাই দিয়েছেন. হ্যালো, কি রঙের? হ্যাঁ, কি রঙের? লাল রঙের একটা প্যান্ট দিছিলাম, আমার পাঞ্জাবির লগে পরব বলে কিনেছি, ওইটারে আপনি কালো বানাই দিছেন ভাই. আপনি যে কালার দিছেন ঠিক সেই কালার হয়ে গেছে, আপনি মনে হয় কোথাও ভুল করতেছেন. কিসের ভুল করছি? এটা ফরেন লন্ড্রিটা? হ্যাঁ, ফরেন লন্ড্রি. আপনার নাম আব্বু না? হ্যাঁ আব্বু না, আমার নাম আবু, ভুল বলেন কেন? ও আবু, আবু ব্যাপারে সুন্দর করে লেখা আছে, ফরেন লন্ড্রি প্রোপ্রাইটার মোহাম্মদ আবু ভাই. ওই মিস্টেকেনলি একটা বি বেচি দিয়ে লাইছিলাম, পরে আব্বু হয়ে গেছে. যাই হোক, শুনেন. হ্যাঁ বলেন. তাই আপনি কি ওই অ্যাঞ্জেলিনা জোলির জামা কাপড় আয়রন করেন? অ্যাঞ্জেলিনা জোলি কে ভাই, আমি তো জানি না. এটা লেখছেন ফরেন লন্ড্রি? ফরেন লন্ড্রি নামটা ভালো লাগছে, তাই ফরেন লন্ড্রি দিয়ে দিছে. তো অ্যাঞ্জেলিনা জোলির জামা কাপড় আয়রন করেন না? আপনি কি করেন ভাই? শুনেন শোনেন ভাই, আপনি দোকানে আসেন, দোকানে অনেক কাস্টমার ভিড় আছে, আমি কাজ করতেছি, আপনি দোকানে আসেন, দোকানের সামনে আছে সরাসরি কথা বলছে, আপনি স্লিপটা নিয়ে আসেন আসার সময়। হ্যালো ভাই,
আমার একটা শর্ট প্যান্ট দিয়েছিলাম, ওটা খুঁজে পাইনি, ওটাকে আপনি পরে আছেন এখন? ভাই আমি আপনার শর্ট প্যান্ট কেন পড়তে যাবো? আমি আমার শর্ট প্যান্ট আমি পরে আছি। তা আমারটা খুঁজে পাই না কেন? আয়রন করতে দিয়েছিলাম। খুঁজে পান না কোথায় আছে? আপনি আসেন, আপনি স্লিপটা নিয়ে আসেন, স্লিপ না আনলে কিন্তু কোনো কিছু দিব না। স্লিপ তো বাচ্চা খেয়ে লাইছে, ছোট বাচ্চা তো রুটি মনে করে খেয়ে লাইছে। ছোট বাচ্চা রুটি মনে করে খায় বলাইছে? আপনি ছোট বাচ্চার পেট কেটে স্লিপটা নিয়ে আসেন ভাই, ফালতু কথা বলেন না ভাই। আপনি সামনে কাস্টমার অনেক দাঁড়ায় আছে, আপনি কি ফাইজলামি করতেছেন একটা কাস্টমার সাথে? এভাবে বিহেভ করে না না ভাই, কাস্টমার সাথে খারাপ বিহেভ করতেছেন। আপনি বাচ্চার পেট কেটে কথা কেন বললেন আপনি? আমি বললাম আপনি স্লিপটা নিয়ে দোকানে আসেন, আপনার সাথে কথা বলি। আপনার চোখ মুখ আয়রন করে দিব। আমার চোখ মুখ আয়রন করা লাগবে না, আপনি আসেন, আপনাকে আয়রন করে দিব। ভাই শুনেন, আমার বউ তিন দিন যাবৎ বাসার বাইরে, বাসায় ডিম আছে, আমি ডিমটা নিয়ে আসবো, আপনার আয়রন মেশিনের উপরে একটু পোত করে দিবেন আমারে। ভাই কি সব আজে বাজে কথা বলেন, ডিম কি লন্ডি করা যায় নাকি? আপনার পোশাক থাকলে আপনি পোশাক দিচ্ছেন, আর আপনি যে অবজেকশন দিয়েছেন, আমার শর্ট প্যান্ট তো খুঁজে পাই না। আমার শর্ট প্যান্টের উপরে ছিল একটা বিড়ালের ছবি, আপনার আয়রন করতে দেওয়ার পরে একটা বাঘ বানাই দিতেন। না ভাই কি সব কথাবার্তা বলেন ভাই, আপনি আসেন, আপনি স্লিপটা নিয়ে আমার দোকানের সামনে আসেন, আমি দেখতেছি কি করা। আমি কি ফরেন লন্ডিতে ফোন করেছি অন্য কোথাও? না আপনি ফরেন লন্ডিতে ফোন করেছেন, আপনি আবুকে কল করেছেন। কে আব্বু? রাখেন না, আব্বু না, আবু। আবু ভাই, ভাইয়া আমি ব্যস্ত আছি, কাজ করতেছি, আপনি রাখেন। শুনেন, আপনি হ্যালো, আপনি স্লিপ, আপনি স্লিপটা নিয়ে আসেন, নিয়ে এসে তারপর বিস্তারিত কথা বলতেছি। ভাই শুনেন, ভাইয়া হ্যালো, ভাইয়া অনেক বলেন। ওই আমার ওই একটা ওই ব্লেজার দিয়েছিলাম, এই ব্লেজারে হাতা নাই, ডানার ডান পাশে হাতা আছে, বাম পাশে হাতা নাই। ব্লেজারে হাতা নাই, আপনার হাতা কেটে আমি ব্লেজারে লাগাই দিচ্ছি, আপনি নিয়ে আসেন। কিসের ভাইয়া এখন রাখেন, আমি ব্যস্ত আছি। কিসের হাতা কি করতেছেন আপনি? বই বই মানুষের কি জামা কাপড় চুরি করেন? না না, জামা কাপড় চুরি না, যেটা কাজ আমার সেটা করতেছি। আরে এলাকার লোকজন কাছে আপনি সরাসরি আসেন, আপনাকে চা খাবার দাবার দিলাম, আপনি চা খেয়ে আপনার এলাকার এলাকার লোকজন আপনার জামা কাপড় দিয়ে আয়রন করতে, আর আপনি ওইগুলো ওইগুলো পরে নাকি বাসা বেয়ে ইউজ করেন, এরপর নাকি দেন আয়রন করে? কি সব আলতু ফালতু কথা বলেন ভাই, এগুলো আপনার থেকে আসা কেন? আর আপনি কে বলছেন ভাই, আপনি কোথা থেকে বলছেন? আপনার নাম কি বলছিলাম এর আগে আমি? আমার নাম আবু। আব্বু? হ্যাঁ আব্বু। আপনার নাম আব্বু না আবু? ও তাহলে আপনার, আর আপনি যে নাম বললেন কাশেম, ও নামে তো আমার তো মনে পড়ে না, এই নামে আমি কাউরে চিনি না ভাই। ও কাশেম বলছিলাম, তাহলে ভুলে গেছি, আমার নাম কাশেম। শুনেন, নাম কি কাশেম? ভাই ওই আমার বউর তিনটা শাড়ি আছে, ওটা আমি আয়রন করে দিব। না না ভাই, আপনি যে বলছেন আপনার সবকিছু মনে হয় ভুল, আপনি যা বলছেন একটা কথা ঠিক না। আপনি কে অরিজিনাল পরিচয়টা? আবু ভাই হ্যালো, আপনি কে অরিজিনাল পরিচয়টা দেন? আবু ভাই, ভাই আমি কি বললাম, আপনার সত্যিকারের পরিচয়টা দেন। আবু ভাই শুনেন, এই শুনেন না আবু ভাই, আমার বউ একটু বেশি কথা বলে, তার জিপটা একটু আয়রন করে দিবেন। আরে ভাই কি সব আজে বাজে কথা বলেন, আপনি আপনার পরিচয়টা দেন, আপনি কে কোথা থেকে বলছেন? আপনি যে পরিচয় দিচ্ছেন, আমার নাম হচ্ছে কাদেম। কাদেম আপনার নাম কি? আব্বু? না আমার নাম আবু। ও আবু ভাই জি বলেন। আমার বউ বুঝছেন সারাদিন খালি মেকআপ লাগায়, ওর চোখটা একটু আয়রন করে দেওয়া যায়? ভাই সবসময় খালি একই কথা বলছেন, আপনি যে পরিচয়টা দিয়েছেন ওই পরিচয়ের সাথে আমার কোনো মিল খুঁজে পাচ্ছি না, আপনি কে অরিজিনাল ভাবে পরিচয়টা দেন তো ভাই? ভাই আমার রিসিট খুঁজে পাইছি, রিসিট রিসিট। তাহলে রিসিপ্টটা নিয়ে চলে আসেন, আপনার কথা বলি। আমি কি নাম্বার বললে হবে? না নাম্বার বললে হবে না, আপনার স্লিপটা নিয়ে আসতে হবে। আমি নাম্বার বলি, দেখেন মিলে দেখেন আপনার দোকানে? না না না, নাম্বার বললে ভাই এখন মেলানোর মতো সময় নেই। ও আরে দাঁড়ান, আরে এটা তো সিনেমা হলের টিকিট, সরি ভাই সিনেমা হলের টিকিট পাইছি, সিনেমা বান্ধবীকে নিয়ে গেছিলাম তো ভাইজান। বলেন, ওই বান্ধবী আমাকে একটা টিস্যু পেপার দিছিল, সেখানে লেখা ছিল ভুলো না আমায়, এখন ওটা তো পোতাইয়া গেছে, ওটা একটু আয়রন করে দেওয়া যাবে ভাই? শুধুমাত্র ওইটা না, আপনাকে আয়রন করে দেওয়া যাবে, আপনি আমার দোকানে আসেন, ফোনে এত কথা বলে লাভ নেই, আর আপনি যে পরিচয় দিয়েছেন কোনো পরিচয় মিল পড়ে না। আপনি কি কাস্টমার লগে বাজে বিহেভ করতেন? না না, আমি কোনো কাস্টমার সাথে বাজে বিহেভ করি না। এভাবে মানুষের সাথে বিহেভ করে? না না, আমি কোন কাস্টমার সাথে বাজে বিহেভ করি না আজ পর্যন্ত কোনো। আপনার নাম কি? আব্বু? দিতে পারবে না। হ্যালো আব্বু ভাই? আব্বু না আবু, আমি আপনার আব্বু হতে যাবো কেন, আমি নিজেই তো এখনো বিয়ে করি নাই। ও ভাই মিস্টেকেনলি একটা বি দুইবার পরে বারবার। আবু ভাই বলেন, ওই আমার বাসায় গ্যাস নাই বুঝছেন, আপনার আয়রনের উপরে একটু ভাত রান্না করে দিবেন। আরে ভাই আমার দোকান আয়রনের দোকান, আপনার গ্যাস নাই তো আমি এগুলো কিভাবে সমাধান করব বলেন? আমি দোকানে আসলে তো আপনার কান আয়রন করে দিব, আপনি কানে কম শুনেন। আচ্ছা কানে কমে আপনার দোকানে আসেন ভাই, দোকানে আসেন কথা বলি ভাই। এই বয়রা বয়রা
কানা এ শুনে রাখেন হ্যালো ভাই ওই আমার আমার বান্ধবী লাগবে ভুলো না আমায় টার্ন করে দেন আচ্ছা ভাই রাখেন তো ভাই ব্যস্ত আছি রাখেন আল্লাহ হাফেজ হ্যালো Yes, I Ah, jodi sundor ekhon bou paitam tare doraiya doira chador gater pan ami tare doraiya doraiya kawaitam That's right, we'll see you tomorrow, stay tuned.